এই জন্য ভালোবাসার বাস্তব নমুনাই হচ্ছে ভয়। আপনাকে ভালোবাসি এটার বড় প্রমাণে হচ্ছে যে আপনাকে আমি ভয় করি। ভয় মানে আপনাকে আমি মানি, আপনি আপনাকে আমি ভালো করে আপনি যা বলবেন সেটাই আমি মানব, এটা না ভালোবাসা। প্রেমিকা যদি বলে যে আজকে তোমাকে রাত্র তিনটার সময় সিলেটে যেতে হবে, সে কিন্তু চিরনজরুল অপেক্ষা করবো, ওয়েটিং এ থাকবে, কি বলে কথা ঠিক কিনা? এটা কি যে না প্রেমিকা যে কথা বলছে তাকে অবশ্যই কথা মানতে হবে, যদি না মানে এখানে কোনো সম্পর্ক টিকবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে কোনো সম্পর্ক টিকবে না। তো তাকওয়া হচ্ছে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় যার ভেতরে তাকওয়া নাই তার ভেতরে আল্লাহ পাকের কোনো ভালোবাসা এখন পর্যন্ত ওইরকম ভাবে তৈরি হয় নাই। সেটার জন্য কোরআন শরীফের ভেতরে আল্লাহ তাআলা বলেছেন আপনি বলে দিন আপনি বলে দিন মাতা দুনিয়া সময়টা একেবারে কম। আপনারা বলুন দুনিয়ার সময়টা অনেকের গাড়ি কেটে গেছে, আপনারা কাছে কি দুনিয়ার সময়টা অনেক বেশি মনে হচ্ছে? স্বপ্নের মতো মনে হয়েছে। এই তো সেদিনকার এসেছিলাম, সেদিনকার স্কুলে গেছি, মহকমায় গেছি, পড়াশোনা করলাম, চাকরি করলাম, এখন থেকে নাইরাত তোলা, এখন আমার আমি নানা হয়ে গেলাম, দাদা হয়ে গেলাম, কোমরে পা আমার সময় হয়ে গেছে। আমার ভাইয়া বন্ধুরা, তো দুনিয়াটা হচ্ছে একটা স্বপ্নের মতো, এটা একটা স্বপ্ন আর কিছু না, সামান্য সময়। আল্লাহ তাআলা ঘোষণা, আল্লাহ তাআলা ওয়াজ করছেন দুনিয়াটা কি সময়টা একেবারে কম, মাতা ও দুনিয়া বলি দুনিয়ার সময় একেবারে কম। ওয়াল আখিরাতু খায়রুন লিমান ইত্তাকা, শুধুমাত্র তাদের জন্য আখিরাতটা উত্তম, আখিরাত তাদের জন্য ফুলের বাগিচা, আরামের জায়গা, আরামের অট্টালিকা, যারা যাদের অন্তর নাকি তাকওয়াস, যেমন সুবহানাল্লাহ, যারা নাকি অন্তর কি ওয়াল আখিরাতু খায়রুন খায়রুন, আখিরাতটা তাদের জন্য উত্তম যাদের নাকি তাকওয়াস। তাহলে এখন বলুন তাকওয়ার দামটা কম না বেশি? অনেক 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 গুণ বেশি, অতুলনীয় গুণ রয়েছে তাকওয়া। এই জন্য তাকওয়া যে অবলম্বন করবে সে মিথ্যা কথা বলতে পারবে না, সে জামাত করে করতে পারবে না, সে স্ত্রীকে স্ত্রীর সাথে ঝগড়া করে তাকে মারধর করতে পারবে না, কথায় কথায় তালাক বলতে পারবে না, ওই তার ভেতরে তাকওয়া থাকে। তাকওয়া থাকলে ওজনে কম দিতে পারবে? পারবে নি? পারবে না, কারণ তখন ভয় হবে আমি যে ওজনে কম দিতেছি আল্লাহ তো দেখতেছে, এই বেজারে আমি কথা দিলে কি হবে, আল্লাহ না দেখতেছেন ঠিক হই, আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। তাকওয়া যদি অন্তরের ভেতরে থাকে তাহলে সে করুণার দিকে দৃষ্টি করতে পারবে না, দৃষ্টি দিলে তাকওয়া তাকে বাধা দিবে, হায় হায় আমি কি করছি, আমার আল্লাহ আমাকে দেখতেছে, রমজানের রোজা রেখে সে অন্যায় কাজ করতে পারবে না, কোরবানে সে মানুষকে দেখানোর জন্য করবে না, কারণ তার ভয় আছে, সে তো একমাত্র তার মালিককে চায়, তার রবকে চায়, আর কাউকে খুশি করতে চায় না, তার কাউকে ভয় করে না, ভয় করে কাকে? আল্লাহকে। যারা বলেন কাকে ভয় করে? আরো যারা বলেন কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয় যার ভেতরে আছে সে কোনদিন গুনাহ করতে পারে না। গুনাহ করতে গেলে যখনই গুনাহ করতে যায় তখনই সে মনে করে যে আমি যদি গুনাহ করি আল্লাহ পাকের সাজা ও শাস্তি আমি কোনদিন সহ্য করতে পারবো না। আর যে এটা খেয়াল করে না সেই তো পারে ফেসবুকের মধ্যে খারাপ দিকে গ্রহণ করতে, বুঝলেন তো? অত জমা করছিলাম ফেসবুকের মধ্যে ভালো দিকও আছে খারাপ দিকও আছে, আজকেও গাড়িতে আসার সময় বলছে যে কি রোগ এসে গেল যুবকদের মাঝে, এমন একটা রোগ আসলো যে রোগের কারণে যুবকদের জীবনই শেষ, অনেক মেধাবী ছেলে ছিল কিন্তু ফেসবুক তাকে শেষ করে দিয়েছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে আপনার এই ফেসবুকের ভেতরে ইউটিউবের ভেতরে মেসেঞ্জারের ভেতরে খারাপ দিকগুলো তার
এমন ভাবে প্রভাবিত করেছে তার সেন্স নাই যে সে কোন দিকে যাচ্ছে, কারণ সে তো বুঝে না। একটা কর্মব্যস্ত মানুষ সে তো বুঝে যে আমার জীবনের মূল্যটা কত, কিন্তু একটা ছাত্র সে বলতে কিভাবে, তার তো কোনো ওই দায়িত্ব এখন পর্যন্ত আসে না। বাবার হোটেলে খায়, জামা একটা লাগলে বাবা এনে দেয় তিন চার, মোবাইল আসতে 10,000 টাকা দামের দেয়, 20,000 টাকা দামের মোবাইল এনে দেয়, কোনো টেনশন আছে কোনো নাই। তো সে কি করে, রাতের বেলা খেতার ভেতরে ঢুকে, লেপের ভেতরে ঢুকে, কম্বলের ভেতরে ঢুকে, সে মেয়েদের সাথে বিভিন্ন রকমের খারাপ চেটে করছে, লেখা দিচ্ছে, মেসেজ আদান প্রদান করছে, তারপরে ফেসবুকের ভেতরে যে সমস্ত খারাপ দিক আছে সেগুলো বের করে করে সে রাত কাটাচ্ছে, দিন কাটাচ্ছে। আর এমন অবস্থা যদি তাকওয়া থাকে যে হায় হায় আমি কি করলাম, এগুলো তো আল্লাহ, এগুলো তো এই আমার বান্দাদের ফেরেশতা, বড় আমলের পালাটা ভারী হচ্ছে, আমার তো এগুলো জবাব অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু সে কোনদিন এই খারাপ কাজ করতে পারবে না। ফেসবুক দিয়ে নয়, হাত দিয়ে নয়, পা দিয়ে নয়, সে কোনদিন খারাপ রাস্তা যেতে পারবে না। খারাপ রাস্তা থেকে মানুষকে একমাত্র ভোগাতে পারে কে, তাকওয়া। সেজন্য কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলছেন এজন্য লা